হাসপাতালে চিকিৎসাধীন রোগীকে মারধরের অভিযোগ। ঘটনাটি ঘটেছে বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনায় হাসপাতাল সুপার ও থানায় অভিযোগ দায়ের। ঘটনায় যুক্ত থাকার অপরাধে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীকে মারধরের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনার বিবরণ জানিয়ে হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন রোগীর ছেলে। অভিযোগ দায়ের করেছেন বনগাঁ থানাতেও। জানা গেছে বনগাঁ জয়পুরের বাসিন্দা কিশোর হালদার দুদিন আগে শারীরিক অসুবিধার কারণে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি হন। ছেলের দাবি, সোমবার রাত পর্যন্ত তার বাবা স্বাভাবিকই ছিলেন। মঙ্গলবার সকালে বাবাকে দেখতে এসে দেখেন তার বাবার মুখ ফোলা, ঠোঁটের কোণে রক্তের দাগ। কি করে এমন হলো জানতে চাইলে কিছুই বলতে চাননি কর্তব্যরত আয়া। এরপর ছেলে জানতে পারেন রাতের বেলা অসুস্থতার কারণে অস্বাভাবিক আচরণ করছিলেন তার বাবা। সেই সময় বহিরাগত এক ব্যক্তি তাকে মারধর করে। অভিযোগ, ওই বহিরাগত ব্যক্তি হাসপাতালে বেআইনিভাবে ইসিজি করে মোটা টাকা আয় করেন। চিকিৎসাধীন ব্যক্তির ছেলে বলেন তিনি জানতে পেরেছেন যতক্ষণ নিস্তেজ না হয়েছেন তার বাবা ততক্ষণ তাকে মারধর করা হয়েছে। দেখতে যাই, তখন দেখি পেশেন্টের চোখ মুখ খোলা, ঠোঁটের গোড়া দিয়ে রক্ত, মুখের গোড়া এক সাইড পুরো ফুলে পুরো ঢোল হয়ে আছে। তখন আমি ভালো করে অবজার্ভ করলাম যে পড়ে গিয়ে হলো না কি কেউ মেরেছে। তখন দেখলাম যে এটা মারেরই দাগ মনে হচ্ছে। ওই রাত্রিবেলায় বাবা ভাইলেন্স করছিল, বাবা তো এমনি স্ট্রোকের পেশেন্ট, অ্যাবনর্মালিটি ছিল, একটু ভাইলেন্স করছিল, হয়তো গালে গ্যালাস করেছে। সেই পেশেন্টকে লোকাল যে ইসিজি করে উত্তর নাম করে, মানে ওখানকারেরই, হ্যাঁ না না বাইরের স্টাফ, এরকমই জানতে পেরেছি। তারা দীর্ঘ 20 বছর ধরে আমি তাকে দেখে আসছি যে হাসপাতালেরই, সে রাত্রে ইসিজি টিসি করে বেড়ায়। তো আমাদের ইসিজি সেও করেছে, সে দুপুরবেলায় করেছে, আর এই ঘটনাটা ঘটেছে রাত্রে। যাই হোক, আমি আশেপাশে বেডের লোকজনের কাছে শুনলাম যে যতক্ষণ পর্যন্ত দুর্বল না হয়েছে, মুখ না বন্ধ করেছে, ততক্ষণ পর্যন্ত মেরেই গেছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে বাবার ছবি দিয়ে এদিনই সোশ্যাল মাধ্যমে পোস্টও করেন তিনি। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। হাসপাতালে ভর্তি একজন চিকিৎসাধীন ব্যক্তিকে এমনভাবে মারধরের অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা জানান সকলেই। এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। এরপরই বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন তিনি। বাবাকে হাত পা বাঁধা অবস্থায় বাইরের একটা লোক এসে রীতিমতন ধরে মারলো। একটা অচৈতন্য পেশেন্ট, তাকে হাত পা বেঁধে রেখে ধরে মারা হলো। সে তো তার উপর আক্রমণ করতে যায়নি, অটোমেটিক তার উপরে এসে আক্রমণ করা হলো। এবার এই পেশেন্টটাকে আমি কি বুঝবো? আমার পেশেন্টকে রীতিমতো মেরে ফেলার চেষ্টা করেছে সেই ব্যক্তি, যার সঙ্গে আমার পার্সোনাল শত্রুতাও নেই। সেই ব্যক্তি যে আমি তাকে, সে আমার বাবা তাকে চেনেও না। কি কারণে গালাগালি মারলো, কেন মারলো? সে পেশেন্ট, তোমার যদি পছন্দ না তোমার রীতিমতো বাইরে বেরিয়ে যাও, তুমি কেন পেশেন্টের উপর সে গায়ে হাত দিবা? তাহলে আমরা কোন বসে বনগাঁ হসপিটালের উপর রীতিমতো ভরসা করে পেশেন্ট কী করে ভর্তি করবো? আজকে আমার পেশেন্টের সঙ্গে হচ্ছে, কালকে আপনার পেশেন্টের সঙ্গে হবে। আপনি আমায় বলেন, আজকে আমার পেশেন্টের সঙ্গে হচ্ছে, কালকে আপনার পেশেন্টের সঙ্গে এমন কি গ্যারান্টি আছে? এখন হসপিটাল অথরিটি বলছে কি যে আমাদের, এটা তো আমাদের স্টাফ না, আমাদের স্টাফ বললো না আর হয়ে গেলো। তাহলে তার স্টাফ, যখন স্টাফ না, তাহলে স্টাফ ঢুকার পারমিশন পেলো কেন থেকে? আপনাদের তাহলে সিকিউরিটি গেল না কেন তার সঙ্গে? এরকম বাইরের স্টাফরা আসবে, ঢুকবে, পেশেন্টদের মেরে বেরিয়ে যাবে, কেউ কোনো বলার কোনো প্রতিবাদ করার কেউ থাকবে না। এখন বাবা একদম পুরো চৈতন্য হয়ে পড়ে আছে, যে বাবাকে আমরা কালকে সুস্থ দেখে এসেছি, সুস্থ না মানে অটো বসতে পারছিল, হাঁটতে পারছিল, চলতে পারছিল, শুধু তার ব্রেনটা ঠিক ছিল না। আজকে সেই লোক পুরো শুয়ে আছে, তাকে কথা বলার কোনো, মানে তার কথা বলার কোনো ক্ষমতা হচ্ছে না। তাহলে এই ধরনের অমানবিক অত্যাচার কি করে হয় একটা হসপিটাল অথরিটি? তারা সিকিউরিটি গার্ড রেখেছে দুদুখানা, তারা কি করছিল? অভিযোগ পাবার পর বনগাঁ থানার পুলিশ ইসিজি করতে আসা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃত ব্যক্তিকে এদিন বনগাঁ থানার পক্ষ থেকে বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয়। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।